নমস্কার, আমার বাংলার সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজ্যে করোনার সংক্রমণ ঠেকাতে ফের লকডাউন, শিলচরে কঠোর পুলিশের টহল। শেকলে তালাবন্ধ পা, মথুরায় তলিয়ে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার। দীর্ঘদিন ধরে বন্ধ স্থলবন্দর, ভারত বাংলা বৈদেশিক বাণিজ্য চরম ক্ষতির মুখে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনার সামাজিক সংক্রমণ ঘটেছে আসামে, তবে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মারণ ভাইরাস যাতে আর বিস্তার ঘটাতে না পারে, সেই লক্ষ্যে শনিবার সকাল 7টা থেকে রাজ্যের শহরাঞ্চলে লকডাউন ঘোষণা করা হয়েছে, যা চলবে রবিবার অবধি। সোমবার সকাল 7টায় গুয়াহাটি মহানগর ছাড়া গোটা রাজ্য স্বাভাবিক হয়ে যাবে, আর রবিবার মধ্যরাত থেকে মোট 14 দিনের আলাদা লকডাউন ঘোষণা করা হয়েছে গুয়াহাটিতে। শুক্রবার রাজ্য সরকারের মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণ এবং স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই ঘোষণা করেছেন। এছাড়া বরাকের 3 জেলাশাসকের পৃথক আদেশ অনুযায়ী শনিবার থেকে এখানেও চলছে সম্পূর্ণ লকডাউন। এদিন সকাল থেকেই গোটা উপত্যকা শান্ত হয়ে যায়। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মীরা বিভিন্ন এলাকায় দিনভর টহল দিয়েছেন। রাস্তায় যারাই গাড়ি বা বাইক নিয়ে বের হয়েছেন, তাদের নির্দিষ্ট কারণ জানিয়েই পুলিশ কর্মীদের কাছ থেকে ছাড়া পেতে হয়েছে। সেই সঙ্গে জরুরি ভিত্তিতে লকডাউনের বাইরে বের হলেও মুখে মাস্ক লাগানো এবং দূরত্ব বিধি পালন হচ্ছে কিনা সেটা দেখা হয়। पेट्रोलिंग रखा है पूरा टाउन का, म्यूनसिपलिटी एरिया में पेट्रोलिंग रखा है। हम लोग भी कर रहा है, अभी देख रहा है जैसे लॉकडाउन हो रहा है उसे, अभी तो ठीक है, अभी आदमी लोग भी कॉर्बेट कर रहा है। हमारे व्यवस्था करूँ सोशल डिस्टेंस मेनटेन करें, हमारे पेट्रोलिंग बर्तमान तुम्हारों चुना जाते अक म्यूनसिपालिटी एरिया बुलिए नमार शिलचर टाउन सदर थाना एरिया जिम्मेखी एरिया आस प्रत्येक एरिया चेस्टा करते मानु सोशल डिस्टेंस मेनटेन कर चले मास्क व्यवहार कर सैनिटाइज यूज कर। শনি ও রবিবারের এই বিশেষ লকডাউন পুরনো অবস্থা থেকেও কঠোর হবে বলে প্রশাসনের তরফে আগে জানানো হয়েছে। 3 জেলার জেলাশাসক আলাদা নির্দেশে প্রতিটি পুরসভা ও টাউন কমিটির এলাকার ফার্মেসি ছাড়া সব দোকানপাট সম্পূর্ণ বন্ধ রাখতে বলেছেন। নির্দেশ ভঙ্গকারীদের বিরুদ্ধে দুর্যোগ মোকাবিলা আইনে কঠোর শাস্তি ও জরিমানার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শনিবার সর্বত্র পুলিশের চোখ রাঙানি চললেও কোনো শাস্তি বা জরিমানা করার খবর পাওয়া যায়নি। তবে যারাই দোকান খুলেছেন বা রাস্তায় বিনা কারণে বের হয়েছেন, পুলিশ তাদের তাড়িয়ে দিয়েছে। রবিবারে লকডাউন চলবে আর সোমবার সর্বত্র স্বাভাবিক হলেও নৈশ কার্ফু থাকবে সন্ধ্যা 7টা থেকে পরদিন সকাল 7টা পর্যন্ত। এ সময়ও কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। বাহাদুরপুরে মধুরা নদীতে তলিয়ে যাওয়া মানসিক বিকারগ্রস্ত যুবক মাহমুদ হোসেন লস্কর ওরফে লাদেনের মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার বছর 18-র ওই যুবকের দেহ পায়ে লোহার শেকল দিয়ে তালাবন্ধ অবস্থায় রংপুর মধুরামুখী মধুরা নদী থেকে উদ্ধার হয়েছে। এদিন স্থানীয় বাসিন্দারা মরদেহ ভেসে উঠতে দেখলে খবর পাঠান পুলিশে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এখানে উল্লেখ করা যেতে পারে, বৃহস্পতিবার বিকেলে 4টি নাগাদ নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় মস্তিষ্ক বিকৃত ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারবন্ধ পুলিশ, তারা খোঁজ নেয় ঘটনার। শুক্রবার সকালে শিলচর থেকে এসডিআরএফ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। তারা তল্লাশি অভিযান শুরু করলে উদ্ধার করা যায়নি মাহমুদের দেহ। কিরকম পড়ছে জলে? এগুলো ধরা আছে তার আপনারা খুঁজাইছিল নি? আমরা খুঁজাইছি, পুলিশে আইয়া খুঁজাইছি, পাওয়া গেছে না। হুসেন লস্কর 18 ইসকা হে উসকা, বাবা কা নাম হে জিয়াউদ্দিন লস্কর, গাঁও কা নাম হে বাহাদুরপুর, উদারবন PS में पड़ता है। ये लड़का 3 दिन से गायब, ऐसे हमें पता था 3 दिन से गायब था। आज उसका डेड बॉडी हमारे मधुरा रिवर में मिला। अभी हम डेड बॉडी को इंक्वेस्ट करके SMCS में भेज रहे हैं, उसका एक्चुअल डेथ क्या है ये जानने के लिए। उसके पाँव में तो लॉक किया गया था, आपको क्या लगता है? उसका गांव का लोग बता रहा है कि उसका मानसिक संतुलन इतना अच्छा नहीं था,
इसलिए उनको ऐसे पाँव में लॉक किया किया रहता था उसको। कब से लापता था? कब से? 3 दिन से लापता था, 25 तारीख से। 25 तारीख से 4 बजे से ऐसे पता चला है। कल SDRF का आदमी आया था उसे ढूंढने के लिए, पर कल नहीं मिला, आज मिला है। বন্ধের 100 দিন পেরিয়ে গেলেও চাংড়াবান্ধা দিয়ে বৈদেশিক বাণিজ্য চালু হলো না। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন বাংলাদেশী ব্যবসায়ীরা। বর্তমানে চাংড়াবান্ধায় প্রায় 2600 পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশের প্রবেশের অপেক্ষায় রয়েছে। অথচ দুদেশের সরকার পর্যায়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের স্থলবন্দর বেনাপোল পেট্রাপোল সহ সকল বন্দর দিয়ে বৈদেশিক বাণিজ্য চালু রয়েছে পুরোদমে, কিন্তু বন্ধ রয়েছে চাংড়াবান্ধা বুড়িমারি স্থল বন্দর, যার খেসারত গুনতে হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীদের। রাত পোহালে তাদের গুনতে হচ্ছে ডেমারেজ। বাংলাদেশের বুড়িমারি স্থল বন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমিন জানিয়েছেন, প্রতিদিন এই বন্দরে 1000-2000 ট্রাক লোড আনলোড হতো, কিন্তু এখন সেই কর্মচাঞ্চল্য উধাও। চাংড়াবান্ধা ট্রাক অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্দুস সামাদ জানান, তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে এখন। এদিকে ভারতের ব্যবসায়ীরা জানিয়েছেন, বন্ধ থেকে থেকে ট্রাকের টায়ার, টিউব, ইঞ্জিন সহ অনেক পণ্য নষ্ট হওয়ার পথে। কোনো চুক্তি নাই, কোনো কিছু নেই। আমাদের কিন্তু বিভিন্ন মত, আমি সেদিন ডিসিশন নিয়েছিলাম, মিনিস্টার সাহেবকে বলছিলাম যে আমরা আগামী এই শুক্রবার অবধি আপনাকে টাইম দেওয়া হলো, এই টাইমের মধ্যে না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো। তাহলে আজকে যদি আমরা এই রূপরেখাটা তৈরি না করি, আজকে যদি আমরা আন্দোলনে না নামি, তাহলে আগামীতে কিন্তু আমরা ওরা প্রশাসন জানতে পারবো যে এরা এই আন্দোলনে করতে পারবে না। এরা চাংড়াবান্ধার যত নাগরিক আছে, এরা ছাগলের বাচ্চা, এরা ছাগলের বাচ্চা। পশ্চিম সোনাইর ভরাখাই জিপিতে 43টি প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক আমিনুল হক লস্কর। চতুর্দশ অর্থ কমিশনের বরাদ্দ 1,75,00,000 টাকার এসব প্রকল্পের এদিন শিলান্যাস করেন আমিনুল হক লস্কর। এদিনের অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন ভরাখাই জিপি সভাপতি সূর্য গৌড়, পশ্চিম সোনাই জেলা পরিষদ মানব সিং, কেশব শর্মা, বিজেপি মণ্ডল সভাপতি প্রদীপ দাস সহ আরও অনেকে। পরে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক আমিনুল জানিয়েছেন, সরকার উন্নয়নমূলক কাজে সবসময় আপনাদের পাশে আছে, ভরাখাইয়ে উন্নয়নের জোয়ার বইবে। পাশাপাশি এদিন বিধায়ক আমিনুল করোনা ভাইরাস নিয়ে জনগণকে সচেতন থাকারও অনুরোধ জানিয়েছেন। আলগাপুর বিধানসভা কেন্দ্রের জানকী বাজার থেকে চিপরসাঙ্গন গ্রামীণ সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ করলেন আম জনতা। শনিবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে এই সড়ক নির্মাণে দুর্নীতির চিত্র তুলে ধরেন তারা। জনগণ এদিন অভিযোগ করেন, সড়ক নির্মাণে যেসব সিসি ব্লক ব্যবহার করা হচ্ছে তা খুব নিম্নমানের। তারা এদিন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বিধায়কের নিজের কেন্দ্রে এত সব দুর্নীতি হলেও তিনি এ ব্যাপারে সম্পূর্ণ নীরব। আজি রাইজে ওলাই আহিছে এই লকডাউনের সময়তে, আপনাদের দেখা পাইছে এই প্রায় শতাধিক লোক ওলাই আহিছে, কিন্তু আজি ইয়াত উপস্থিত হওয়ার কথা নাছিল। আজি রানকি বাজারের পৰা প্রায় 2 কিলোমিটার রাস্তা ইয়াত নির্মিত হয়েছে। মাননীয় বিধায়ক আলগাপুরের হাজি নিজামুদ্দিন চৌধুরী ডাঙ্গরিয়ার সমষ্টি, এই আপনাদের গম পাইছে ইতিমধ্যে। আর এই সমষ্টিখিনিত যিমান দুর্নীতি হয়েছে, সকল ঠাইতে দুর্নীতি হয়ে আছে, কিন্তু আজি এই আপনাদের স্বরূপ দেখিলে। এই রাস্তাটো যে নির্মাণ হওয়ার কথা আছিল ঠিক তেনেকে হওয়া নাই। আজি ডিসপ্লে বোর্ডও নাই, ইয়ার সম্মুখতে কোনো ধরনের ডিসপ্লে বোর্ড নাই। আপনাদের দেখি পাইছে যে ইয়ার কোনো এই মেডেলিং হওয়া নাই, নিম্ন স্তরের যে আমার কাম হয়ে আছে, বালু দিয়েও কাম হয়ে আছে, মানে কোনো ধরনের এস্টিমেট আমার জানা নাই, কোন কন্ট্রাক্টর আছে ইয়ার কোনো মানুষে জানি পরা নাই। বিভাগের বিষয়াগী দেখা পাইছে নাকি? আপনার কোনেও দেখা নাই। আজি এই আমার ইয়ার রাইজে আমাক জানাইছে যে কোনো ধরনের অফিসারক ইয়ার দেখা নাই, কি কোনে কাম করে আছে, কোন কন্ট্রাক্টর কাম করে আছে কোনো জানা নাই, কিন্তু কাম করে আছে। মই অতি সোনকালে
ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার স্যারক অনুরোধ জানাইছো যে ইয়াতে অতি সোনকালে ইনকোয়ারি করি তদন্ত করি যে কি ধরনের কাম চলি আছে, যদি সুন্দর হয়েছে তেতিয়াহলে সুন্দর, আর যদি বিধায়কর নেতাহ যদি কাম চলি আছে তেতিয়াহলে বেলেগ, যদি বিধায়কর তদন্ত হবো লাগে বিধায়কর উপর। ব্রাহ্মণ গ্রামের পর এবার কৃত্রিম বন্যায় ভাসছে কালাইন ভাটগ্রাম। শনিবার গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন এই কৃত্রিম বন্যার পেছনে স্থানীয় একটি দুষ্টচক্র সক্রিয় রয়েছে। তারা জল নিকাশি ব্যবস্থাকে স্তব্ধ করে দেওয়ায় গ্রামের 3 শতাধিক পরিবারকে দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। তারা আরো বলেন ফি বছর বর্ষা শুরু হতে না হতেই কৃত্রিম বন্যার কবলে পড়েন গ্রামের মানুষ। এ নিয়ে তারা শীঘ্র জেলাশাসক কীর্তি জুলির দ্বারস্থ হচ্ছেন বলেও জানিয়েছেন গ্রামের ভুক্তভোগী জনতা। রাস্তার মধ্যে বান্ধিয়া রাখি দিছে, রাস্তার মধ্যে আপনারা যাওয়ার সময় দেখবা রাস্তার মধ্যে বালু ঢুকাইয়া ফাটর দিয়ে রাস্তার মধ্যে বান্ধিয়া জল জমা দিয়ে বাড়ির দিকে দেয়, মানুষের বাড়ির দিকে দেয়, এটা আপনারা যাওয়ার সময় লোকবার। পরে এ নিয়ে জিপি সভাপতি মৃদুলকান্তি চক্রবর্তীর সঙ্গে কথা বলে তিনি এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অথেন্টিসিটি তো আছে 100%, কিন্তু যেহেতু তারা খরচার জায়গাটা পাট্টাইলেন আর প্রেশার ক্রিয়েট করতে পারেন না, যদি প্রশাসনিকভাবে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করা হয় বা প্রশাসন আইয়া যদি দেখেন যে এইদিকে আগে জল যাইতো, তখন আমরা জিপি বা গ্রামবাসীর তরফ থেকে আমরা প্রশাসনের পূর্ণ মাত্রায় সাহায্য সহযোগিতা করব। কিন্তু আমরা এই মুহূর্তে প্রশাসনে না হওয়া দুইটা বাসারে আমরা প্রেশার ক্রিয়েট হয়ে গিয়ে তো মানতে পারি না, তা গেলে আমরা যখন যাইমু গ্রামবাসী লইয়া আলটিমেটলি এটা হাতের কেস দিব, কারণ তার তো অকুপাইড ল্যান্ড, যেটার লাগে এখানে প্রশাসনের বিশেষ প্রয়োজন। শিলচর শহরের সেই হাতির পথ ফের সংবাদ শিরোনামে। বেহাল রাস্তাটির আশু সংস্কারের দাবি জানিয়ে ব্যর্থ এলাকাবাসী, যার পরিপ্রেক্ষিতে নির্বাচন বয়কট করার কথাও ভাবছেন তারা। এরই মধ্যে ঘটে গেল আরেক কাণ্ড। বেহাল রাস্তাটি বর্তমানে বৃষ্টির জমা জলে প্লাবিত। এই অবস্থায় একটি শিশু রাস্তা পেরোতে গিয়ে জলে ডুবে যায়, যদিও কোনোক্রমে তার প্রাণ বাঁচে। কিন্তু এ ঘটনার পর বিধায়ক দিলীপ কুমার পালের ওপর ফের খড়্গহস্ত হয়েছেন এলাকাবাসী। শনিবার হাতির পথের বাসিন্দারা জানান বিগত নির্বাচনের আগে দিলীপবাবু এলাকার শিব মন্দিরে এসে বলেছিলেন রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ, অতি শীঘ্র এর সংস্কার করতে হবে। কিন্তু বিধায়ক নির্বাচিত হওয়ার পর তিনি আর সেখানে যাননি, এমনকি বর্তমানে লকডাউন পরিস্থিতিতেও গোটা এলাকার কোথাও কোনো খবর নেননি বিধায়ক পাল। এসব কারণেই এলাকার মানুষ আসন্ন নির্বাচনগুলি বয়কট করে প্রতিবাদ জানানোর প্রস্তুতি নিচ্ছেন। আমি আজকে থেকে 15 বছর আগে যখন খাটিজুরা গেছিলাম, প্রায় 3 ঘন্টা ক্রস করে খাটিজুরা গেছি, এসটিসি বাসে, তখন সেখানে আপনার 40-45 মিনিটে যাওয়া যায়। প্রাইভেট শিক্ষকের বাড়ি থেকে ফেরার পথে ছাত্রী অপহরণের ঘটনা ঘটেছে কাটিগড়ার জালালপুর এলাকায়। গত 23 জুন এ ঘটনা সংঘটিত হলেও এখনও ছাত্রীটি সন্ধানহীন। এ ব্যাপারে ছাত্রীটির কাকা সাহাজুল ইসলাম জানান, সেদিন গুমরায় শিক্ষকের কাছে পড়তে যায় ছাত্রীটি। ফেরার পথে গুমরা পাইকানে জালালপুর রাস্তায় জনাকয়েক দুষ্কৃতী তাকে অপহরণ করে। বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে তারা খবর নিয়ে বিষয়টি জানতে পারেন। পরে ছাত্রীটির বাবা দিদারুল ইসলাম 23 জুন বিকেলে গুমরা পুলিশে অপহরণ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন, কিন্তু পুলিশ এখন পর্যন্ত ছাত্রীটির কোনো সন্ধান বের করতে পারেনি। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত 23/6/2020 ইংরেজি আমার ভাতিজি শাহানা বেগম লস্কর, ডটার অফ দারুল ইসলাম লস্কর, জলিল জালালপুর, পোস্ট অফিস জালালপুর, গুমলা পাইকান প্রাইভেট টিউশনিতে গিয়েছে। টিউশনি যাওয়ার পর, টিউশনি শেষ হওয়ার পরে যখন বাড়ি ফেরার সময় এসে বাড়ি ফিরতে গিয়া দেখা গেছে কিছু দুষ্কৃতীরা আমার বাড়ি গেলে গাড়ি উঠাইয়া মানে লইয়া
গেছে অপহরণ করে নিয়েছে। তদন্ত করে দেখা গেছে কিছু খোঁজ খবর লইয়া যে যে গাড়িটা উঠছে আর একটা ড্রাইভারে দেখছে সেও জালালপুরের ড্রাইভার। ড্রাইভারটা জিকার করলে কওয়া হয়েছে যে হ্যাঁ দুইটা একটা অ্যাল্টো গাড়ি আইছে দুইটা জালালপুরের ছেলে, ছেলেটার নামও পুরাপুরি এখনও সন্ধান পাওয়া যান না। এখন এখন চাই যে আমাদের যে এটা যে কোনো মুহূর্তে পুলিশে রেড করব উদ্ধার করিয়া মেয়েটা দেওয়ার জন্য। আর কিছু লাগেনি না, খালি শুধু মেয়েটা মেয়েটা উদ্ধার করা হোক এবং যারা দুষ্কৃত আছে তারাকে উপযুক্ত পানিশমেন্ট বা তাদেরকে দুই বস্তু হিসাবে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। রাজ্যে করোনার সংক্রমণ ঠেকাতে ফের লকডাউন, শিলচরে কঠোর পুলিশের টহল। শেকলে তালাবন্ধ পা, মথুরায় তলিয়ে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার। দীর্ঘদিন ধরে বন্ধ স্থলবন্দর, ভারত বাংলা বৈদেশিক বাণিজ্য চরম ক্ষতির মুখে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।